হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব গিটহাবে কিভাবে ফাইল আপলোড করতে হয়। তো প্রথমে আমরা আমাদের গিটহাব প্রোফাইলে যাব। আচ্ছা, আমাদের গিটহাব প্রোফাইল থেকে এই যে বাম পাশের কর্নারে যে নিউ অপশনটা আছে, এই নিউ অপশনে আমরা ক্লিক করব। আচ্ছা, তারপর এখানে আমরা রিপোজিটরি নাম দিব, আমরা যে কোনো নাম দিতে পারি। তো আমরা এখানে দিলাম বুস্ট্র্যাপ প্র্যাকটিস নামে একটা নাম দিয়ে দিলাম। তারপরে আমরা নিচের দিকে চলে আসব। এলিজিবল দিস রিপোজিটরি উইথ এ রিডমি ফাইল, এই অপশনটাতে আমরা টিক দিব। টিক দেওয়ার পর আমরা ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। আচ্ছা, আমাদের রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আপলোড ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা সিলেক্টকৃত ফাইলগুলো এখানে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিব। এখানে এই ফাইলের ভিতরে অন্য কোনো ফাইল যদি থাকে সেগুলোকে বাদ দিতে হবে। বাদ দিয়ে শুধুমাত্র যেই ফাইলগুলো আমাদের এই রিপোজিটরিতে রাখার জন্য প্রয়োজন আমরা সেই ফাইলগুলো এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব। এখানে এমটি কোনো ফাইল রাখা যাবে না, আলাদা এক্সট্রা কোনো ফাইলও রাখা যাবে না। এই রিপোজিটরিতে যে ফাইলগুলো প্রয়োজনীয় সেই ফাইলগুলো ড্র্যাগ করে আমরা এখানে ছেড়ে দিব। আচ্ছা, আমাদের ফাইলগুলো আপলোড হচ্ছে। অল্প কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ফাইল আপলোড কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ফাইল আপলোড কমপ্লিট। এখন আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসব। যে কমিট চেঞ্জে ক্লিক করতে হবে এখন আমাদের। তো আমরা কমিট চেঞ্জে ক্লিক করি। আচ্ছা, ফাইলগুলো আমাদের সব সাইজ হয়ে যাচ্ছে, ঠিক যেভাবে আমরা ওই যে আমাদের ডেস্কটপ থেকে ড্রাগ করে নিয়ে এসে ছেড়ে দিয়েছিলাম যে চারটা ফাইল, সেই চারটা ফাইল এখানে এখন শো করবে, সঙ্গে একটা এক্সট্রা ফাইল রিডমি ফাইলটাও এখানে আমরা দেখতে পাবো। দেখুন, আমার যে ফাইলগুলো আপলোড করেছি সেগুলো চলে এসছে। এখন আমরা সেটিং এ ক্লিক করব। আচ্ছা, এখন আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব সেটিং থেকে। এখন গিটহাব পেজে যাব, এখানে যে নান অপশনটা আছে এখানে মাস্টার ব্রাঞ্চ সিলেক্ট করে দিব। ফাইলটা অটোমেটিক্যালি আপলোড রিস্টার্ট নিয়ে রিলোড নিয়ে নিবে। আবার আমরা ওখানে চলে যাব মাস্টার ব্রাঞ্চে গিটহাব পেজে। এখানে দেখুন, এই যে এই লিঙ্কটাই হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক। আচ্ছা, এখন এই যে এটা 404 ইরর দেখাচ্ছে, কারণ এটা সার্ভার লোড হতে দেরি হইতেছে, এই জন্য ইরর দেখাচ্ছে। এটা কোনো সমস্যা না, আপনি আপনি ঠিক হয়ে যাবে। তো এইটা গেল গিটহাবে ফাইল আপলোড করার ইজি ওয়ে। থ্যাংক ইউ।